আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউস এরকম একটা অফার করে যে আমাদের এই ফিল্মটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এবং সেই সিনেমাটা দেখার জন্য সিনেমা হলের পাশে অ্যাম্বুলেন্সও রাখে। আপনি আপনার ফিল্ম প্রমোশনের জন্য যে কোনো ধরনের ট্রিক্স ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গত উইকে যখন জিন মুভিটা রিলিজ হয় তখনও এই সেম ট্রিক ইউজ করে সিনেমাটা হিট করে নিয়ে যায়, আই মিন দর্শকদের বোকা বানিয়ে সিনেমা হল পর্যন্ত নিয়ে যায় এবং তারা সিনেমাটাও দেখে। সিনেমাটা দেখে তারা এতটাই বোকা হয়েছিল যে তারা সিনেমাটা দেখতে গিয়েছিল একটা হরর ফিল্ম হিসেবে, বাট তারা যখন সিনেমাটা দেখে তখন তাদের কাছে সেটা কমেডি ফিল্ম মনে হয়। এই হলো আমাদের বাংলাদেশি ফিল্মের অবস্থা, বা আমাদের দেশীয় ফিল্ম প্রোডাকশন হাউসগুলো এভাবেই তাদের ফিল্মের প্রমোশন করে, কেনই বা করবে না, যেখানে তাদের ফিল্মে ভালো কোনো কাস্টিং নেই, যেখানে তাদের মাথায় ভালো প্রমোশন স্ট্র্যাটেজি নেই, যেখানে ফিল্মে কন্টেন্ট নেই, মেকিং ভালো নয়, তো সেই সিনেমাটা যখন আপনি সিনেমা হলে চালাবেন সেই সিনেমাটা দেখার জন্য যে অডিয়েন্সটা নিয়ে যেতে হবে এটার জন্য তো সস্তা ট্রিক্স ইউজ করতে হবে, আর সেটাই বারবার রিপিটেডলি করে যাচ্ছে জাস্ট মাল্টিমিডিয়া। তো আগে মোনা জিন 2 এর টিজারটা ড্রপ করেছে, আমি এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলিনি, আই মিন এই 1,00,000 টাকার চ্যালেঞ্জ নিয়ে। আমি ভেবেছিলাম যেহেতু তারা চ্যালেঞ্জ দিচ্ছে এর মানে সেই ফিল্মে অবশ্যই হরর এলিমেন্ট থাকবে। এর আগের বছর যেরকম একজনকে দেখিয়েছিল যে সিনেমাটা দেখে ভয় পায়, কান্না করে, পানি খায়, এবারও তারা সেটাই করে। তো ভাবলাম টিজারটা আসুক, টিজারটা দেখি। টিজারটা দেখার পর আমার মনে হলো যে আমাদের বাংলা হরর ফিল্মের ক্ষেত্রে কিছু কমন এলিমেন্টস রয়েছে, যেমন সেই ক্যারেক্টারটা যদি গোস্ট বা জিন হয়, ভূত বা জিন হয়, তাহলে দেখবেন তার চোখ মাস্ট বি সাদা। দ্বিতীয়ত, সেই ক্যারেক্টারটা যদি মেয়ে হয় তাহলে তার ভয়েস হবে ছেলেদের মতন, আর যদি ছেলে হয় তাহলে তার ভয়েসটা হবে মেয়েদের মতন। এই দুটো মাত্র এলিমেন্ট আমাদের হরর ফিল্মে ব্যবহার করা হয়। এর বাইরে দেখবেন না যে একটা হরর ফিল্মে যে হরর সিনগুলো থাকে, যে হরর এলিমেন্টগুলো থাকে, সেগুলো আমাদের এখানে পাবেন না, জাস্ট এই দুইটা বাদে। জিন 2 এর এই টিজারটা নিয়ে আর কি বলবো, এক কথায় বললে বিলো এভারেজ। এই ধরনের কাজ, এই ধরনের মেকিং, এই ধরনের কনসেপ্ট অডিয়েন্স সিনেমা হলে কেন দেখতে যাবে? তারা নিজেরাও জানে, এই প্রোডাকশন হাউসও জানে এই ফিল্মের টিজার ট্রেলার দেখে সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে না। আমরা যদি একটা সস্তা ট্রিক্স ইউজ করি তাহলে তারা সিনেমা হলে দেখতে যাবে, যেটা এর আগে হয়েছিল। পুরো টিজারে হরর ব্যাপারটাই মিসিং। আচ্ছা ঠিক আছে, এটা মেনে নিলাম যে এই ফিল্মটা হচ্ছে ট্রু বেস স্টোরি, আই মিন একটা সত্য ঘটনা থেকে নেওয়া, যেখানে একটা মেয়ের উপর জিন ভর করে। এখন সেই জিনটা থেকে কিভাবে সেই মেয়েটাকে বাঁচাবে, এবং এইখানে তান্ত্রিকের ক্যারেক্টার প্লে করছে তারিকা নাম খান, খুবই ভালো। বাট ব্যাপারটা হচ্ছে যে এটা যেহেতু একটা হরর ফিল্ম, আপনি যদি ট্রু বেজের স্টোরিও দেখান সেইখানে তো আপাতত সেই এলিমেন্টগুলো থাকা উচিত, বা একটা টিজার যখন ডিজাইন করবেন সেটা দেখে যেন মানুষ ভাবে যে না, এটা ট্রু বেজের স্টোরি, একটা হরর ফিল্ম, কনসেপ্টটা জিনকে নিয়ে, টিজারটা বেশ ভালো, ঠিক আছে দেখতে হবে। বাট টিজার দেখে মনে হবে না যে এই ফিল্মটা গিয়ে সিনেমা হলে দেখি, এটা জাস্ট আমার ওপিনিয়ন। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই সিনেমাটা সিনেমা হলে দেখবেন। আমি এখানে আরেকটা বিষয় বলি, জাস্ট মাল্টিমিডিয়া ওনাদের যদি আগের কাজগুলো দেখেন, কাজের ফরম্যাটগুলো দেখেন, দারুণ দারুণ সব কাজ করতো, ফিল্মের বাজেট ভালো রাখতো, ভালো কাস্টিং নিত, এবং সেই ফিল্মগুলো নিয়ে প্রত্যেকটা বছরে একটা আলোচনা হতো। বাট ইদানিং দেখেন তার ফিল্মের বাজেট, আই থিঙ্ক এ যে জিন 2 এর বাজেট আই থিঙ্ক 20,00,000-এর উপরে হবে না। এই ঈদে এই প্রোডাকশন হাউস থেকে আরেকটা সিনেমা রিলিজ পাবে, পটু, এই সিনেমার বাজেট আই থিঙ্ক 30,00,000, এরকমই হবে। এই প্রোডাকশন হাউস থেকে আগে যে মানের কাজগুলো হতো সেই মানটা প্রথমত নষ্ট হয়ে গেছে, বাজেট কমে গেছে, ভালো কাস্টিং তো থাকেই না তাদের ফিল্মে, যারে তারে নিয়ে সিনেমা বানায়, সিনেমা ফ্লপ হয় বা ডিজাস্টার হয়। তবে জিন সিনেমাটা নিয়ে এর আগে যে আলোচনাটা ছিল, তখন ওই সিনেমাটা নিয়ে সবার ভিতর যে এক্সাইটমেন্ট ছিল সেটা আই থিঙ্ক এখন আর কাজ করবে না, কারণ মানুষ একবার বোকা হয়, বারবার না। মোনা জিন 2 এর টিজার আমার কাছে বিলো এভারেজ লেগেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এখন এটা ট্রেলার যদি ভালো হয়, ট্রেলার যদি কিছু দেখাতে পারে তাহলে এই সিনেমাটা দেখা যেতে পারে। এই ছিল আমার ওপিনিয়নে জিন 2 এর টিজার, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।